কি চাইছিস তোরা দুজনে? তোদের দুজনের রাগের আগুনে ছেলে মেয়ে দুটোর খুশি আনন্দ সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। আয়ুষ আর ঈশানী আলাদা হবে না, আমি হতে দেব না। আমি আমি কালই ওদের বিয়ে দেবো, কালই ওদের বিয়ে দেবো। এসো ঈশানী। তোরা দুজন যদি মনে করিস ওদের দুজনকে আশীর্বাদ করবি তাহলে এই বিয়েতে আসতে পারিস, আর যদি মনে করিস তোদের এই শত্রুতাকে বজায় রাখবি তাহলে আসার কোনো দরকার নেই। চল আয়ুষ, এক মিনিট ছুটকি। ছুটকি তো ঠিক কথাই বলছে শিবানী, আয়ুষ আর ঈশানী একে অপরের জন্য। আমরা কি পারি না আমাদের ছেলে মেয়ের জন্য আমাদের সমস্ত কিছু সত্যতা ভুলে থাকতে? আমরা কি এতটাই খারাপ না? ছেলে মেয়েদের আশীর্বাদ করার বদলে আমরা শুধু ওদের দুঃখ আর কষ্ট উপহার দেব? আমার জন্য না হোক, আমার ছেলের জন্য না হোক, তোমার মেয়ের জন্য রাজি হও। হ্যাঁ বলে দাও শিবানী। শিবানী রাজি হয়ে যা না। বেশ ঈশানীর খুশি যদি আয়ুষের সঙ্গে সম্পর্ক গড়াতেই হয় তাহলে আমি আর তার মাঝখানে বাধা হয়ে দাঁড়াবো না। জেঠিমা, দাদা কোথায়? দাদাকে আমি একটা কাজে পাঠিয়েছি রে। কাজ? আজকে দিনও কাজ? আয়ুষ, গুরুদেব তোকে একটা কাজ দিয়েছে, আমাদের পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা আছে, তোকে তো অর্পণ করতে হবে যাতে তুই ওনাদের আশীর্বাদ পাস। মা, সেটা কি আজকে করতে হবে? আজ নয় বাবা, এক্ষুনি যেতে হবে। এন ধর, তাড়াতাড়ি যা আর কাজটা সেরে তাড়াতাড়ি ফিরে। ওকে ওকে। Thank you.
কেমন লাগছে আমাকে? মানে ভালো লাগছে না? খুব ভালো লাগছে। আসুন আসুন অফিসে, স্যার এসো। ঈশানী, তোমাকে খুব সুন্দর লাগছে। ভগবান করুন কারো নজর না লাগে। অখিলেশ বাবু, শিবানী কোথায়? তত্ত্ব সাজাতে ব্যস্ত। মেয়ের বিয়ে বলে কথা, নিয়ম রীতিতে যেন কোনো খামতি না হয়। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে।